ওখান থেকে তার ছেলে বলছে যে আমি বিড়ি কিনে নিয়ে আসি একটা, তোরা দোকানটারে গুছা। সে দোকানদার বিড়ি কিনছে, কেনার পরে আর দোকানে ফিরে যায়, তখন থেকেই আর কি নিখোঁজ আমরা তালাশ করতেছি। এরপরে এরপরে তো সকালে পাইলাম। সকালে কি শুনছেন? সকালে ইউনিয়নের লোক বলছে যে ওই একটা লোক মারা গেছে, আইসক্রিম আছে। আসলে এই ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং হৃদয় বিদায়ক একটি ঘটনা। আমরা সকালে খবর পেয়ে সকাল থেকেই আমরা পুলিশ এখানে আসি, আমরা মৃতদেহ উদ্ধার করি এবং হাসপাতালে প্রেরণ করি। ঘটনার বেশ কিছু বিষয় আমাদের বিবেচনা করে ঘটনার তদন্ত করা হবে এবং থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অতি শীঘ্রই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের গ্রেপ্তার করে আইনের আমলে নিয়ে আসবে। আর এক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো কাজ করছে সেটা তদন্তের সাথে এই মুহূর্তে আমরা বলতে যাচ্ছি, কিন্তু আশা করি খুব শীঘ্রই আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত শেষ করে আসামিদের গ্রেপ্তার করতে সমর্থ হবে।